আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করব তো আপনারা কেউ স্ক্রিপ্ট করে চলে যাবেন না কারণ এই আলোচনাটা আপনাদের সবারই শোনা দরকার এবং খুবই গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ আলোচনার একটা বিষয় সেটা হলো আমরা যারা ফেসবুকে কাজ করি তো ফেসবুকে কাজ করতে গেলে আপনার প্রোফাইলের যখন একটা স্টার সেট আপ আছে আর এই স্টার সেট যখন আপনার চলে আসবে এই শুধু একটা স্টার সেট জন্য আপনারা কখনো আপনার টেন সার্টিফিকেট দিয়ে মনিটাইজেশনের জন্য যে ওইখানে যে অ্যাপ্লাই করা লাগে সেই অ্যাপ্লাইটা কখনোই করবেন না কারণ শুধু স্টার সেট জন্য আপনি আপনার ভোটার আইডি এবং টিন সার্টিফিকেট দিয়ে আপনি যদি স্টার সেট চালু করে ফেলেন তাহলে আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা বিপদের সম্মুখীন হবেন কারণ স্টার সেট থেকে আপনার তেমন কোনো ডলার আসবে না আর এ দ্বারা আপনি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে পড়বেন সেটা হলো আপনার এই স্টার সেট জন্য আপনাকে টিন সার্টিফিকেট তৈরি করতে হবে আর আপনি যদি একবার টিন সার্টিফিকেট তৈরি করে ফেলেন তাহলে আপনাকে প্রতি বছর বছর আপনাকে আয়কর দিয়ে যেতে হবে আপনি এখান থেকে ডলার ইনকাম করেন বা না করেন সেটা মুখ্য বিষয় না। তখন আপনাকে কিন্তু ঠিকই টেন সার্টিফিকেটের জন্য আপনাকে আয়কর দিয়ে যেতে হবে প্রিয় দর্শক বন্ধুরা যাদের স্টার সেট চলে আসছে আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা কেউ শুধু স্টার সেট জন্য আপনারা টেন সার্টিফিকেট দিয়ে সেটা ফিল করবেন না আপনাদের যদি ইনস্টিম অ্যাড এবং রিলসের সেট চলে আসে তাহলে আপনারা টিন সার্টিফিকেট দিয়ে সেটা করতে পারবেন তাহলে ভালো তাহলে আর কোনো অসুবিধা হবে না রিল অথবা ইনস্ট্রিম অ্যাট দুটার একটা হলো আপনারা টিন সার্টিফিকেট তুলে আপনাদের সেটআপটা আপটা কমপ্লিট করতে পারবেন শুধু মাত্র স্টার সেট জন্য আপনারা কখনো টিন সার্টিফিকেট দিয়ে সেই সেটআপটা আপটা করবেন না এটা আমি মনে করি মারাত্মক একটা ভুল হবে কারণ স্টার থেকে আপনার তেমন কোনো ইনকাম বা ডলার আসবে না আর এর দ্বারা আপনাকে প্রতি বছর 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 এবং সারা জীবনই আপনার আয়কর দিয়ে যেতে হবে আর সেটা হলে আপনাকে ওখান থেকে আপনি ইনকাম করতে পারলেন বা না করতে পারলেন সেটা মুখ্য বিষয় না কিন্তু আপনাকে প্রতি বছর বছর আয়কর দিয়ে যেতেই হবে তাই আপনাদের উদ্দেশ্য বলবো আপনারা কেউ শুধু স্টার সেট জন্য টেন সার্টিফিকেট দিয়ে সেট আপটা কমপ্লিট করে করবেন না এটা হলো আমি মনে করি সম্পূর্ণ একটা বোকামি তাই আপনাদের যদি অন রিলস এবং ইনস্টিম অ্যাড আসে তাহলে আপনারা এই সেট কমপ্লিট করবেন আর শুধু স্টারের জন্য স্টারের জন্য শুধু স্টারের জন্য আপনারা এই সেট আপটা কখনোই করবেন না এটা করলে আপনি মারাত্মক ক্ষতির সম্মুখীন হবেন সেটা এখন আপনারা বুঝতে পারতেছেন না কিন্তু পরবর্তীতে ঠিকই অনুধাবন করতে পারবেন তাই সকল বন্ধুদের উদ্দেশ্যে বলব আপনারা শুধু স্টার সেট জন্য কখনোই আপনারা ট্রেন সার্টিফিকেট দিয়ে সেই সেট আপটা কমপ্লিট করবেন না এতে আপনারা অনেক ক্ষতিগ্রস্ত হবেন আর ভিডিওটি আসলে এ এই জন্যই করা তো যদি আপনার দের ভিডিওটি দেখে যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার পেজটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো এই পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ